সহজ বাঙালি রান্না চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে বাড়িতে দুপুরে খাবার জন্য তৈরি করেছি উচ্ছে ভাজা, শসা দিয়ে বাটা মাছের ঝোল, মোচার ঘন্ট এবং বেগুন দিয়ে মাছের মাথা। এটি কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার। তো এখন আমি একটু ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে একটু খেয়ে দেখব। অসাধারণ অসাধারণ। আমি আর আজ কিছু দিয়ে ভাত খাবো না, শুধুমাত্র এই বেগুনের তরকারি দিয়ে ভাত খাবো। অসাধারণ। অনেকেই আছেন বাড়িতে মাছের মাথাটা কিন্তু খায় না, আমার পরিচিত অনেকেই আছেন মাছের মাথাটা ফেলে দেন। তো এরকম যদি কেউ থেকে থাকেন, একদিনের জন্য হলেও বেগুন দিয়ে এই রেসিপিটা ট্রাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা মাছের মাথা এভাবেই খাবেন। চলুন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। আমি এখানে তিনটি বেগুন নিয়েছি, কারণ আমি একটা বড় মাছের মাথা নিয়েছি, আর এই রেসিপিটা সবসময় বড় মাছের মাথা দিয়েই করতে হয়। আর এটা হচ্ছে রুই মাছের মাথা, এটা রুই মাছের মাথা, আর এই মাছটার ওজন ছিল প্রায় 2 কেজি। আমি আবারও বলছি, এই রেসিপিটা সবসময় বড় মাছের মাথা দিয়ে করতে হবে। তো মাথাগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এই টুকরোটাকে আরও একটু ছোট করব আমি। আর এর সাথে যে মশলাগুলো লাগছে সেটাও একটু দেখিয়ে দিই। মিডিয়াম সাইজের 2 পেঁয়াজ কুচি করে নিয়েছি, শুকনো মরিচ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, রসুন বাটা, অর্থাৎ মাংসের মশলাগুলো সবই লাগবে। এর সাথে আরও কিছু গোটা মশলা লাগবে, যেমন জিরা, তেজপাতা, তেল, লবণ, হলুদ, এগুলো রান্না করতে করতে দেখাবো। তো চলুন দেখা যাক কীভাবে আমরা রান্নাটা করব। তো বেগুনগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে এগুলোকে আমি মাখিয়ে নেব। মাথার টুকরোগুলোকে ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। এখন এই টুকরোগুলোকে অল্প আঁচে অনেকক্ষণ ধরে একটু মচমচে করে ভেজে নেব। যে কোনো বড় মাছের মাথা যদি একটু অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভেজে নেন, তাহলে খাওয়ার সময় দেখবেন একদম নরম হয়ে গেছে, কাঁটাগুলো গলে একদম মোমের মতো নরম হয়ে যায়। তো মাছের মাথা দিয়ে যে কোনো রান্না করার সময় মাছের মাথাগুলোকে একদম অল্প আঁচে খুব মচমচে করে একটু ভেজে নেবেন। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে হালকা আছে, এগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন হাড়গুলো কিন্তু, এই যে এই যে মাথার এই যে হাড়গুলো কিন্তু এই যে ভেঙে যাচ্ছে, তার মানে একদম মচমচে হয়ে যাচ্ছে। রান্নাটি করার জন্য আমি আলাদা একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন সেই মাথা ভাজার তেলটাই দিয়ে দেবো, কারণ এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো গোটা জিরে, আরেকটা তেজপাতা। ফোড়ন এসে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পুরো রান্নাটাই কিন্তু করতে হবে হালকা আঁচে, মশলাগুলো কষাতে হবে হালকা আঁচে, তারপরে মশলা কষানোর ভিতরে বেগুনটা দিয়েও কিন্তু হালকা আঁচে রান্নাটা করতে হবে। হালকা আঁচে প্রায় 5 মিনিট ধরে আমি পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। আদা এবং রসুনটা দিয়েও প্রায় 2 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/4 চামচ, ধনিয়া বাটা 1/4 চামচ, শুকনো মরিচ বাটা 1/4 চামচ। এই রান্নাটায় কোনো জল ইউজ করব না, কিন্তু মশলা কষানোর সময় অল্প একটু জল দিয়ে মশলাটা কষে নেব খুব ভালো করে, তা না হলে নিচ থেকে মশলাটা লেগে যেতে পারে। রান্নার সব থেকে মূল উপকরণ যেটি, সেটা কিন্তু আমি এখনও অ্যাডই করিনি, সেটি হচ্ছে লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। যে কোনো রান্নায় গুঁড়া মশলার পরিবর্তে যদি বাটা মশলা ইউজ করা হয়, রান্নার গন্ধটাও সুন্দর হয় এবং টেস্টও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে এসেছে, আর মশলা থেকে কিন্তু অসম্ভব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বের হচ্ছে। তো এখন এর সাথে আমি বেগুনগুলো যোগ করে দেব। আর বেগুনগুলো কাটার পর কিন্তু অবশ্যই জলে দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। বেগুনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি হালকা আঁচে ঢেকে দেব।
বেগুনগুলো দিয়েছি প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এভাবে করে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আমি কিন্তু কোনো জল ইউজ করিনি এবং রান্নাটাই কোনো রকম জল ইউজ করবো না। এভাবে করতে করতে বেগুনটা একদম অনেকটা ঘন্ট ঘন্ট হয়ে যাবে, সুপ্ত টাইপের হয়ে যাবে, তারপরে মাছের মাথাগুলো দিব। তো এভাবে করে হালকা আছে, একটু আঁচটা দেখে নিতে পারেন আপনারা। একদম মিডিয়াম টু লো ফ্লেমে দেওয়া আছে কিন্তু, আর এভাবে কিছুক্ষণ পর পর 2-3 মিনিট পর পর আমি কিন্তু নাড়িয়ে দিচ্ছি, না হলে কিন্তু মশলাটা নিচে থেকে ধরে যাবে আর তখন কিন্তু গন্ধটাও পোড়া পোড়া হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আজকে লাঞ্চের জন্য আরও একটা রান্না করছি, সেটা হচ্ছে শশা দিয়ে বাটা মাছের একটি ঝোল। একদম পাতলা ঝোল করছি, তার জন্য বাটা মাছগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো দিয়েছি প্রায় 10-12 মিনিট হয়ে গেল, দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে। আমি কিন্তু 1 ফোঁটা জলও ইউজ করিনি। তো বেগুনগুলো নরম হয়ে গেছে, রান্নাটা প্রায় কমপ্লিট, আরও কিছুক্ষণ করব। তো এখন মাছের মাথাগুলো দিয়ে দিব। তো মাছের মাথাগুলো দেওয়ার আগে একটু ভেঙে চুরে দিব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, যে একদম কিন্তু ভেঙে যাচ্ছে। এটাকেও একটু ফাটিয়ে দেব। তো মাছের মাথাটাকে একদম আমি ভেঙে চুরে দিচ্ছি, মাথাগুলো দিয়ে দিয়েছি। আরো কিছুক্ষণ হালকা আছে, আমি এগুলো করে রান্না করে নেব। রান্নাটি করতে প্রায় আমার 1 ঘন্টা মতো লেগেছে। তো রান্নাটি প্রায় শেষ। দেখুন আমি কিন্তু কোনো জল দিইনি, কিন্তু খুব সুন্দর তেল উঠে এসেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছে। আমার রান্নাটি শেষ। এই মুহূর্তে আমি একটুখানি ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আপনাদের কাছে ভাজা মশলা না থাকলে গরম মশলার গুঁড়া দিতে পারেন। আসলে আমার ভাজা মশলার ভিতর জিরা, লং, এলাচ এবং দারচিনি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এক প্রকার গরম মশলাই বলতে পারেন। আমার রান্নাটি শেষ, এখন আমি নামিয়ে নেব। এটি কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে জানাতে পারেন। আর উচ্ছে ভাজা, এটা তো সকলেই জানেন, জাস্ট চাকা চাকা করে কেটে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। মোচার ঘণ্ট, কিভাবে মোচা কাটতে হয় এবং মোচার ঘণ্টের রেসিপি আমাদের চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারবেন। শশা দিয়ে বাটা মাছের ঝোল, অলরেডি শশা এবং রুই মাছের একটি রেসিপি আমাদের চ্যানেলে আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারবেন। আর এই রেসিপিটি যদি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে লিখে জানান, আমরা অবশ্যই চেষ্টা করব রেসিপিটা দেখার জন্য। আপনাদের তৈরি রেসিপিটি কেমন হলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সহজ বাঙালি রান্না চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।